লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ সম্পন্ন হয়েছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে 4-0 গোলের ব্যবধানে জয়লাভ করেন আমিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ। চট্টগ্রাম 15 আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নাজামুদ্দিন নদভীর নির্দেশে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উক্ত টুর্নামেন্টের সবকটি ম্যাচ লোহাগাড়া সাহাপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। ১৯ মার্চ বিকাল 3টায় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ছরম্বা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম আমিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ মোকাবেলা করেন। খেলার প্রথমার্ধে কোনো দলই সোনার হরিণ গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে 4-4টি গোল দিয়ে জয়ের মাধ্যমে মাঠে নিজেদের রাজত্ব শুরু করেন আমিরাবাদের চেয়ারম্যান এস এম ইউনুসের নেতৃত্বে গঠিত আমিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় সাহাপীর ফাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ আবু বকরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির। বিশেষ অতিথিদের মধ্যে আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুস, সরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান, সরম্বার কৃতি সন্তান আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাংকার মুজাহিদ বিন কায়সার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মাস্টার সুজিত কুমার পাল, শিল্পপতি মুজিবুর রহমান মুজিব, নাসির মেম্বার, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব নিউটন চক্রবর্তী, যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার, সুলেমান মেম্বার, আমিরাবাদ ইউপি সদস্য নুরুন্নবী নাজামুদ্দিন, মাস্টার জাহাঙ্গীর আলম, এরশাদুজ্জামান এরশাদ, আলী আকাশ, মামুনউদ্দিন, শারফু শিকদার, মাস্টার রাসেল মাহমুদ, মামুনুল ইসলাম মামুন, ছাত্রলীগ নেতা ইলিয়াস সানি, সাজ্জাদ আরফিন শুভ, তারেক তানিম সহ ফুটবল ভক্তরা উপস্থিত ছিলেন। লোহাগাড়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস কে শামসুল আলমের পরিচালনায় খেলায় ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন মাস্টার নাসির, রাকিব, মাসুম, আয়ুব, জিয়াউর রহমান সহ প্রমুখ। শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলি, লোহাগাড়া। Thank you.
জোরা ডিজন গই।